মির্জা ফখরুল মন্তব্য করেছেন দেশের মানুষ নিত্য পণ্যের মূল্যের ঊর্ধ্ব যখন দিশে তখন দখলদার আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতাদের নতুন মিথ্যা মামলায় আটকসহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে